অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বামী মৃত্যুদণ্ডপ্রাপ্ত ওসি প্রদীপ কুমার দাসের তুলনায় স্ত্রী চুমকি কারণকে এক বছরের বেশি সাজা দেওয়া নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদ ঘোষিত হয়ে চারটি ধারার মধ্যে তিনটি ধারায় দোষী সাব্যস্ত করে প্রদীপ দাসকে বিশ বছরের কারাদণ্ড এবং চার কোটি টাকা জরিমানা করে আর চারটি ধারার প্রতিটিতেই চুমকিকেও অভিযুক্ত করে একুশ বছরের কারাদণ্ড এবং চার কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয় রায়ে আদালত মানি লন্ডারিং আইনের চারের দুই এবং চারের তিন ধারায় প্রদীপকে ও চুমকিকে ১০ দশ বছর করে সশ্রম কারাদণ্ড চার কোটি টাকা জরিমানা অনাদাই আরও দু বছরের কারাদণ্ড দিয়েছেন উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচের দুই ধারায় উভয় আসামিকে দু বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদাইয়া আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন এছাড়া দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের সাতাইশের এক ধারায় উভয় আসামিকে আট বছর করে কারাদণ্ড দশ লাখ টাকা জরিমানা অনাদাই আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন একই আইনের এক ধারায় চুমকিকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায় কারাদণ্ড দেওয়া হয়েছে তবে ছাব্বিশের এক ধারায় আসামি প্রদীপ কুমার দাসকে খালাস দেওয়া হয়েছে দণ্ডবিধির একশো নয় ধারায় উভয় আসামিকে খালাস দেওয়া হয় আদালত বিভিন্ন ধারায় দেওয়া সাজা একসঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করেছেন কমল দে সময় সংবাদ চট্টগ্রাম